গড়পাড় রোডের বাড়িতে সুকুমার রায় যখন প্রয়াত হন, সত্যজিতের বয়স তখন 2.5 বছর। সেই বাড়িতে আরও কয়েক বছর ছিলেন সত্যজিৎ। 6 বছরের কাছাকাছি বয়সে মায়ের সঙ্গে উত্তর কলকাতা ছেড়ে চলে গেলেন ভবানীপুরে মামার বাড়িতে। তার মামা মাসিরা 4 ভাই 3 বোন। সত্যজিতের জন্মের আগেই ছোট মামা মারা যান। বড় ও মেজো মামা পাটনা এবং লখনৌতে ব্যারিস্টার ছিলেন। তৃতীয় মামা অর্থাৎ সোনা মামার বাড়িতেই উঠেছিলেন সত্যজিৎ রায়। সেখানে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছিল তার। পুরো ঘটনাটা জানতে হলে এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আমি চেষ্টা করছি রোজ নতুন নতুন ঘটনা নিয়ে এই চ্যানেলে আসার। চলুন আবার গল্পে ফিরে যাওয়া যাক। গ্রীষ্মকালের দুপুরে শোয়ার ঘরে দরজা জানলা বন্ধ করে দিলে খড়খড়ির ফাঁক দিয়ে আলো আসত। সেই আলোতে দিনের একটা বিশেষ সময় বিপরীত দিকের দেওয়াতে গিয়ে পড়ত রাস্তার উল্টো ছবি। স্টিরিওস্কোপ নামে এক আশ্চর্য যন্ত্র ছিল বাড়িতে। দুটো ছবিকে সেই যন্ত্রের পাশাপাশি রেখে দিলে মনে হবে একই ছবি, আর দৃশ্যটা জীবন্ত। ম্যাজিক ল্যান্টার্নও তার খুব প্রিয় ছিল। হয়তোবা ফিল্মের প্রতি সত্যজিতের আকর্ষণ এই মজার যন্ত্রটি থেকে শুরু হয়েছিল। ভবানীপুরের বকুল বাগানের বাড়িতে থাকাকালীন সত্যজিৎ মাঝে মাঝে সিনেমা, সার্কাস, ম্যাজিক, কার্নিভাল ইত্যাদি দেখার সুযোগ পেতেন। এম্পায়ার থিয়েটার অর্থাৎ এখনকার রক্সিতে একবার শেফালো নামের এক সাহেবের ম্যাজিক দেখতে গিয়েছিলেন সত্যজিৎ রায়। ম্যাজিশিয়ানের দলে মাদাম প্যালার্মো নামের এক জাদুকরী ছিলেন। তিনি একেবারে বোবা সেজে ম্যাজিক দেখালেন। সত্যজিৎ মুগ্ধ হয়ে গিয়েছিলেন ম্যাজিক দেখে। কোনো বিয়েবাড়িতে এক বাঙালির ম্যাজিক দেখে তার মনে হয়েছিল শেফালো সাহেবের কারসাজি কিছুই না এর কাছে। স্টেজে আলোর খেলা, যন্ত্রপাতি আর জাদুকরের বকবকানিতে লোকের চোখ মন ধাঁধিয়ে যায়, ফলে সহজ হয়ে যায় ম্যাজিক দেখানো। আর এখানে ম্যাজিক দেখানো হচ্ছে প্যান্ডেলের নিচে ফরাসের ওপর বসে। চারদিকে নিমন্ত্রিতরা রয়েছেন। জাদুকর ফরাসের ওপর দেশলাই কাঠি ছড়িয়ে দিলেন। সামনে খালি বাক্সটা রেখে তোরা আয় একে একে বলে ডাকতেই কাঠিগুলো গড়িয়ে গড়িয়ে বাক্স ঢুকে পড়ল। একজনের হাতে এক প্যাকেট তাস ধরিয়ে দিয়ে আরেকজনের হাত থেকে লাঠি নিলেন। তার ডগা বাড়িয়ে দিলেন তাসের দিকে, বললেন আরে ইস্কবনের টিক্কা। প্যাকেট থেকে ইস্কবনের টিক্কা বেরিয়ে লাঠির ডগায় আটকে থরথর করে কাঁপতে লাগলো। এভাবেই জাদুর খেলা চলছিল। কয়েকদিন পর বকুল বাগান এবং শ্যামানন্দ রোডের মোড়ে সেই জাদুকরের সঙ্গে সত্যজিতের দেখা হয়। বছর 50-55 বয়স ভদ্রলোকের, গায়ে ধুতি এবং শার্ট, খুবই সাধারণ চেহারা, কিন্তু গুণের তুলনা নেই। সত্যজিতের তখন ম্যাজিকের শখ। মনে মনে সে জাদুকরের শিষ্য হয়ে গিয়েছেন। ভদ্রলোকের কাছে ম্যাজিক শিখতে চাইলেন। জাদুকর বললেন নিশ্চয়ই শিখবে। তারপর পকেট থেকে এক প্যাকেট তাস বের করে রাস্তাতেই একটা মামুলি ভেলকি শিখিয়ে দিলেন। হঠাৎ দেখা হওয়ায় ঘাবড়ে গিয়ে ঠিকানাও নিতে ভুলে গিয়েছিলেন সত্যজিৎ রায়। তার সঙ্গে আর কোনোদিন দেখা হয়নি। এর কিছু পরে ম্যাজিকের বই কিনে হাত সাফাইয়ের বেশ কয়েকটা জাদু শিখেছিলেন সত্যজিৎ। কলেজ জীবন পর্যন্ত তাঁর ছিল ম্যাজিকের নেশা। পরবর্তীকালে আমরা দেখতে পাই সত্যজিৎ রায় চলচ্চিত্র এবং সাহিত্যে বারবার উঠে এসেছে ম্যাজিক। কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশানে। এই ধরনের ঘটনা এবং তথ্য জানতে হলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে ঘন্টাটাও বাজিয়ে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা জানতে পেরে যাবেন।